সম্প্রতি দুটো বড় পরিষেবা বন্ধ করে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই মুহূর্তে এটা একটা বড় খবর, সেটাই আমরা জেনে নেব আজকের এই ভিডিওটিতে। আমি রয়েছি আপনাদের সাথে সাদ্দাম, আপনারা দেখছেন গ্রেজি টেক ইউটিউব চ্যানেল। আমাদের গ্রেজি টেক ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি যদি আপনি নিয়মিত দেখতে চান, তাহলে ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটি দিয়ে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে একটা ঘন্টার মতো আইকন আসবে, সেটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব, সেগুলো কিন্তু আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। এই নিউজটি বিস্তারিতভাবে জানতে আমরা চলে এসেছি নিউজ 18 বাংলা অনলাইন নিউজ পোর্টালে। আপনারা যদি নিউজটি আরও বিস্তারিত জানতে চান, ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ক্লিক করে দেখতে পারেন। দেখুন, এখানে বলা হয়েছে সম্প্রতি এই দুটো পরিষেবা বন্ধ করে দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আপনারা অনেকেই হয়তো জানেন যে গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি নতুন অ্যাপ নিয়ে এসেছিল SBI, ইউনো নামে। ওই অ্যাপটি লঞ্চ করার পর থেকে স্টেট ব্যাংকের গ্রাহকদের অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে গিয়েছিল। ব্যালেন্স চেক করা থেকে শপিং, সমস্ত কিছু কিন্তু গ্রাহকরা ওই ইউনো অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই করতে পারছিলেন এতদিন থেকে। এখনও পর্যন্ত এই ইউনো অ্যাপের মাধ্যমে প্রায় 10টি সুবিধা পাচ্ছিলেন গ্রাহকরা, কিন্তু তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পরিষেবা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হলো স্টেট ব্যাংকের তরফ থেকে। তো চলুন, স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট ও ইনস্টা সেভিং অ্যাকাউন্ট আর খুলতে পারবেন না। অর্থাৎ বন্ধুরা, এই ইউনো অ্যাপের কিন্তু একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, আপনারা এই অ্যাপটা ইউজ করে আপনারা বাড়িতে বসে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের সাহায্যে কিন্তু আপনি স্টেট ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট, ডিজিটাল সেভিং অ্যাকাউন্ট এবং ইনস্টা সেভিং অ্যাকাউন্ট ওপেন করতে পারতেন ব্যাংকে না গিয়ে। কিন্তু সেই পরিষেবা কিন্তু এখন থেকে বন্ধ করে দেওয়া হলো। যারা যারা ভাবছিলেন ইউনো অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন, তারা কিন্তু আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এবার থেকে আপনাদের অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু SBI এর ব্যাংকে গিয়ে আপনাকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা খরচ করে অ্যাকাউন্ট খুলতে হবে, এমনটাই কিন্তু ইউনো অ্যাপের ওয়েবসাইটে জানিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনাদের SBI সম্পর্কিত এই ছোট্ট নিউজটি এই ভিডিওটিতে দেওয়ার ছিল। দেখে উপকৃত হলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।